মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খাটো করে দেখিয়েছেন ট্রাম্প। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খাটো করে দেখিয়েছেন ট্রাম্প। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলাকে গুরুত্বহীন করে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পেন্টাগনের সাবেক মুখপাত্র এলিসা ফারাহ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই হামলার খবর দেরিতে প্রকাশ করার পাশাপাশি গুরুত্বহীনভাবে তুলে ধরার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। এলিসা ফারাহর বরাত দিয়ে দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ সফররত ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। এর 5 দিন পর 8 জানুয়ারি ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ওই হামলার ব্যাপারে প্রথম পরস্পর বিরোধী খবর প্রচারিত হয়। হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে ঘোষণা করে IRGC, যদিও আমেরিকা দাবি করে তাদের সেনাদের কোনো ক্ষতি হয়নি। এলিসা ফারা এখন বলছেন, সে সময় কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলে ট্রাম্প যে দাবি করেছিলেন তা পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী সঠিকই ছিল, কিন্তু এরপর হোয়াইট হাউসের পক্ষ থেকে পেন্টাগনকে একথা বলার জন্য চাপ সৃষ্টি করা হয় যে ইরানিরা সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং তাদের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফারাহ বলেন, ইরানের হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর ক্ষেত্রে হোয়াইট হাউস ও পেন্টাগন বাড়াবাড়ি করেছে। 2020 সালের জানুয়ারি মাসে ইরানের হামলার পরপরই আইন আল আসাদ ঘাঁটির কমান্ডার টিমোথি গার্ল্যান্ড BBC বলেছিলেন, ইরানের পক্ষ থেকে হামলার খবর তারা বাগদাদের মাধ্যমে আগেভাগে জানতে পেরেছিলেন, কিন্তু ইরান যে এত শক্তিশালী হামলা চালাতে পারে তা তাদের ধারণায় ছিল না। ঘাঁটির সকল মার্কিন সেনা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং তারা আশ্রয়কেন্দ্রে বসে অনুভব করছিলেন একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় গোটা ঘাঁটি বারবার কেঁপে কেঁপে উঠছে। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার 1 মাসেরও বেশি সময় পর 2020 সালের 11 ফেব্রুয়ারি পেন্টাগন একথার সত্যতা নিশ্চিত করে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত পাওয়া মার্কিন সেনার সংখ্যা 109 জনে পৌঁছেছে। নারীদের বিক্ষোভ থামাতে চাবুক ব্যবহার করছে তালেবান। তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন 100 নারী। ওই বিক্ষোভে তালেবান নারীদের ওপর চাবুক আর লাঠি ব্যবহার করেছে বলে CNN এর প্রতিবেদনে জানা গেছে। ওই বিক্ষোভের বেশ কিছু ছবি আর ভিডিও সংগ্রহ করেছে CNN। যেসব ভিডিওতে দেখা গেছে বিক্ষোভরত নারীরা আফগান নারীরা দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ কোনো সরকার নারীর উপস্থিতি অস্বীকার করতে পারে না এবং আমি বারবার স্বাধীনতার গান গাইব লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া এক নারী জানান, সদ্য ঘোষিত সরকারে কোনো নারীর পদ না থাকায় আমরা এখানে সমবেত হয়েছি। বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন নারীর ওপর তালেবান চাবুক আর লাঠি ব্যবহার করেছেন বলে দাবি করে তিনি জানান, তারা চাবুক আর লাঠি নিয়ে আঘাত করে আমাদের ঘরে ফিরে গিয়ে আমিরাতকে স্বীকৃতি দিতে ও মেনে নিতে বলেছেন। কিন্তু আমরা কেন আমিরাতকে মেনে নেব যেখানে আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি আমাদের কোনো অধিকারও দেয়া হয়নি? অবশ্য এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।